আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম ভিউয়ার্স এতক্ষণ আপনাদেরকে দেখাছিলাম যে গাড়িটি বিভিন্ন ক্যাটাগরিতে চলছে কিনা ব্রেক হচ্ছে কিনা বা আগে পিছে যায় কিনা সেই ধরনের কোনো প্রকার সমস্যা হচ্ছে কিনা এই ভ্রাম্যমান ভুট্টামান এই গাড়িটি কিন্তু আমি আপনাদেরকে চালিয়ে দেখাছিলাম তো ভিউয়ার্স এটি হচ্ছে ভ্রাম্যমান গাড়ি এটা কিন্তু মোটা টায়ার এবং নতুন টায়ার দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন 612 সাইফিং অরিজিনাল টায়ার দেওয়া আছে তো এই সেট আপ গাড়ির বর্তমান বাজার মূল্য কত এবং এই গাড়িতে আপনি কত স্পিডে চালাতে পারবেন এবং এই গাড়িটি কত স্পিডে চালাতে পারবেন এবং এই গাড়িতে সুবিধা অসুবিধা কি কি পাচ্ছেন না পাচ্ছেন এই ভিডিওতে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইতিপূর্বে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলা দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স মনে রাখবেন এটা হচ্ছে সাইড পাখা সিস্টেম এই সাইড পাখা দিয়ে কিন্তু ভুট্টা যে মাড়াই করার পরে পরিষ্কার যে কাজে ব্যবহার হয় বাতাস সেটা কিন্তু এই সাইড পাখা দিয়ে বাতাস হবে ওই পাশ দিয়ে ময়লা চলে যাবে ভুট্টার গায়ের যে খোসা সেগুলো চলে যাবে এটা হচ্ছে ভুট্টা ইনপুট আপনি চাইলে এই জায়গায় দাঁড়ায় মাল দিতে পারবেন যদি মনে করেন এখানে টুল রেখে উঁচা হয়ে দাঁড়ায় দিবেন সেটাও দিতে পারবেন এটা হচ্ছে ভুট্টার আউটপুট এইখান থেকে কিন্তু আপনার ভুট্টা সলিড পরিষ্কার ভুট্টা বাইরে হবে তো ভিউয়ার্স এখানে হচ্ছে আপনি গামলা দিয়ে ধরতে পারেন বস্তা দিয়ে ধরে নিতে পারবেন এই জায়গাতে সলিড ভুট্টা বাইরে হবে এবং ভুট্টার যে উচ্ছিষ্ট অংশ ভিতরে মোচা সেগুলো কিন্তু এই যে সাইলেন্সার পাইপ দিয়ে ওই পাশে বাইরে হয়ে যাবে তো সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এখন চলুন যাওয়া যাচ্ছে এটা হচ্ছে ভুট্টার যে মোচা ভিতরের জ্বালানি কাজে ব্যবহার করার জন্য যে ভুট্টার ভিতরে মাঝখানে শ্বাস সেই শ্বাসটা কিন্তু এই জায়গাতে বাইরে হবে আর এই জায়গা দিয়ে কিন্তু আপনার ভুট্টা আপনার বাতাস বাইরে হবে বাতাসের সাথে যে ময়লা মাটিগুলো যাবে ভুট্টার খোসাগুলো যেগুলো উড়ে যাবে সেগুলো কিন্তু এই পাইতে পরিষ্কার হয়ে চলে যাবে আর ওই পাইতে কিন্তু আপনি ভুট্টাটা ধরে নিতে পারবেন তো এই গাড়িটি কিন্তু আপনার ভ্রাম্যমান কায়দায় চালিয়ে যাইতে পারবেন প্রতি ঘন্টায় আপনার 33% জমি যদি হয় 3 বিঘা জমির ভুট্টা মাড়াই করতে পারবেন তো এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে 1,75,000 টাকা সাথে পাচ্ছেন ডংফিং ডিজেল ইঞ্জিন ফিটিং করা ফুলফিল সেট আপ একটি গাড়ি তো এই গাড়িটি কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় তো ডেলিভারি দেওয়ার আগ মুহূর্তে আপনাদেরকে আমি ছোট্ট একটি ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি তো ভিউয়ার্স এই গাড়িটি কিন্তু আপনারা চালায়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবেন এবং যখন আপনার ভুট্টা মাড়াই শেষ হয়ে যাবে সিজন থাকবে না তখন কিন্তু আপনি এই ভুট্টা মাড়াই গাড়িটি খুলে রেখে অন্য কাজে ব্যবহার করতে পারবেন যেমন ধরুন রাইস মিল আপনি এই গাড়ির উপরে ফিটিং করে নিতে পারবেন যদি কিনা মনে করেন না অন্য কোনো কাজে গাড়িটি ব্যবহার করবেন সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের মেশিন মাড়াই কল বা ফুকো এই জাতীয় মেশিনও কিন্তু আপনি এই গাড়িতে সেটিং করে চালায় নিয়ে যাইতে পারবেন এক গ্রাম থেকে অন্য গ্রামে বা একটা মাঠ থেকে অন্য মাঠে যেয়ে কিন্তু এই মেশিনটি আপনি কাজে লাগাইতে পারবেন তো এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে 1,75,000 টাকা ফুলফিল সেট আপ যদি কিনা আপনি অনলি হলার নেন সেক্ষেত্রে 52,000 টাকা অনলি হলার প্রাইস 3 চাকা সিস্টেম তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করবেন কৃষি বাঁচলে বাঁচবে দেশ আল্লাহ হাফেজ